নমস্কার বন্ধুরা ডন লাইফ স্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ একাদশী একাদশীর দিন আমার মেয়ে আমাকে জোর জবরস্তি নিয়ে গেছে চলো তুমি দু তিনটে ঠাকুর দেখে আসবে এখন আমি গড়িয়াহাট মোড়ে প্রায় এখন বাজে বারোটা কুড়ি আমি আপনাদের দেখাবো হিন্দুস্তান ক্লাবের ঠাকুরটা এবং সিঙ্গি পার্ক বাকি আর কোনো ঠাকুর ওখানে আমি দেখিনি কারণ অনেক রাত হয়ে যাবে বুঝতেই পারছেন এই দুজনকে আমি ডেজিকে আর ডনকে আমার বড়ো মেয়ের কাছে বাড়িতে রেখে গেছি ওদের তো খুবই মন খারাপ যেহেতু আমি ওদেরকে বাড়িতে রেখে লুকিয়ে আমাকে বেরোতে হয়েছে আমার মেয়ে বারবার ফোন করছে যে মা ওরা মন খারাপ করে দরজার সামনে বসে আছে কখন আসবে তার জন্য আমি আর বেশি ঠাকুর দেখব না দেখুন এই সিঙ্গি পার্ক আর হিন্দুস্তান ক্লাবের ঠাকুরটাই গড়িয়াহাটে আপনাদেরও দেখালাম এই মুহুর্তে এখন আছে আমি ত্রিধারা তিরিধারা ক্লাবটা হচ্ছে আপনার দেশপ্রিয় পার্ক যেখানে দেশপ্রিয় পার্কের পাশে আমি দেশপ্রিয় পার্কের ঠাকুরটা দেখতে গেছিলাম তবে ওটা বিসর্জন হয়ে গেছে দশমীর দিনই দেখতে পাইনি ত্রিধারা ক্লাবের ঠাকুরটা আপনাদের দেখাই প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে ওদের থিমটা ঠিক বুঝতে পারলাম না ভিতরে এতটাই ভিড় রাত একটার সময় যে সেখানে কি দেখব আর কি করবো কিভাবে ফটো তুলবো সেটাই মানে মানুষ ঠেলে নিয়ে বার করে দিচ্ছে এরকম ব্যাপার থিমটা ঠিক ভিতরে বুঝে উঠতে পারিনি তবে বাইরের দিকটা কিছুটা যেটা করেছিল যেরকম হয় মাছ ধরার জাল টাল জাল দিয়ে মাছ ধরে ঠিক ওই ধরনের কিছু একটা বাইরে ওরা দেখাচ্ছে আর কি কিন্তু ভিতরের থিমটা কিছুতেই বুঝে উঠতে পারিনি খুবই খুব সুন্দর হয়েছিল আর একাদশীর দিন যে এত ভিড় হবে এটাও মানে ভাবনার বাইরে যাই হোক বন্ধুরা সারা পুজোয় তো আমি আর বেরোনো হয়নি আর ডেসিডনকে নিয়ে আমি বাড়িতেই ছিলাম বুঝতেই পারছেন ওদেরকে নিয়ে একদিন চেষ্টা করেছিলাম সেটা হয়ে ওঠেনি মনটাও খারাপ ছিল যে ওদেরকে যেই উদ্দেশ্যে নিয়ে পেরেছিলাম সেই প্যান্ডেলে আমি পৌঁছাতে পারিনি এইভাবে আর কি সারা পুজোটাই আমার কেটে গেল যা আসল কথাই বলা হয়নি বন্ধুরা শুভ বিজয়া আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনাদেরকে ডেজি ডন আর আমার তরফ থেকে আপনারা তা আমাদেরই ফ্যামিলির একজন তাও মনে হচ্ছে যে বিজয়ার শুভেচ্ছাটা জানানো উচিত তাই আবার বলছি শুভ বিজয়া আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন এই হলো ঠাকুরটা তিরিধারা খুবই সুন্দর করেছে মানে চোখ মুগ্ধ হয়ে যাচ্ছে কিন্তু সেই রকমভাবে দাঁড়িয়ে দেখার মতন পরিস্থিতিটাই নেই একাদশীর দিন রাত একটার সময় এত ভিড় যাই হোক বন্ধুরা এখন তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে দেখবো যে ডেজিয়ার ডন আমার সাথে কি ব্যবহার করে লুকিয়ে বেরিয়েছি এখন ঘড়িতে বাজে রাত দুটো দশ হয়ে গেছে আর কি টাইম আমি তো এসে বেলটা বাজাইনি আস্তে আস্তে ডাকছিলাম দেখেছেন তো ওদের উৎপাত দেখুন আমি ঘর থেকে লুকিয়ে বেরোতে হবে আমাকে আর আমি বেরোতেই পারবো না ঘর থেকে এটাই ওদের আবদার সব সময় আমাকে জামা কাপড় নামাতে দেখলেই সেটার ওপরে এসে শুয়ে বসে পড়বে দুজনে আর মন খারাপ করে বসে থাকবে দরজার সামনে এবং টেবিলের তলায় যদি আমি বাড়িতে না থাকি যতক্ষণ না বাড়িতে ঢুকবো ওরা যেন মানে শান্তি পায় না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবার আসবে নতুন ব্লগ নিয়ে